দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা। আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমোড় বালুপাড়া। আচ্ছা আচ্ছা, গরু কাছে আছে সবাই। হ্যাঁ, গরু কাছে আছে। দেখছি আজকে আবার গরু কাছে আগে বলবেন। হ্যাঁ, সুন্দর সুন্দর গরু কালেকশন করছে আমাদের সাবুর ভাই। আমরা এই গরুগুলা নিয়ে কিছু আনুষঙ্গিক কথা বলবো। আমরা শুরুতেই কথা বলবো সাহাবুর ভাইয়ের সাথে। সাহাবুর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? দর্শক সবাইকে জানাই ভাই আসসালামু আলাইকুম। সালাম আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি অবস্থা বলেন তো আজকে? ও তো ভাই আগের মতোই ভাই, আগের নাই, আগের নাই। আজকে আবার একটা একটি প্যাকেজ। জি ভাই, জি জি। আজকে 11টা ভাই, 11 পিস। জি ভাই, 11 পিস। গত প্যাকেজ 10টা ছিল, এটা 11টা ভাই। গত প্যাকেজটা কোথায় জানি গেছে? রাজবাড়ি। হ্যাঁ, ওটা তো ইনশাআল্লাহ সবাই দেখে যায় ভাই। আচ্ছা, রাজবাড়ি থেকে। জি ভাই, জি। আজকে 11 পিস। জি ভাই, সবগুলাই শাইওয়াল। ও ভাই, 4 পিস রাতি শাইওয়াল। আচ্ছা, 4 পিস রাতি শাইওয়াল। রাতি শাইওয়াল, 2 পিস নেপালে গির। 2 পিস নেপালে, 2 পিস নেপালে গির। আচ্ছা, আর এগুলো শাইওয়াল ভাই। এগুলো শাইওয়াল, পাকিস্তানি শাইওয়াল। পাকিস্তানি শাইওয়াল। জি ভাই, দেখেন বডিটাই দেখেন, তার ফিটনেসটাই দেখেন। বডি ফিটনেস আজকে একবার এ টু জেড, মানে লম্বাটাই তাদেরকে দেখাবেন ভাই, বডিটা দেখাবেন। বডিটা আচ্ছা, এ টু জেড বডিটা। আমি এর আগের ভিডিওতে তো বলছি ভাই, খামারে যথেষ্ট পরিমাণ টাকা খরচ করে খেলাবে, কিন্তু মাংস লাগা জায়গা থাকতে হবে। মাংস লাগা জায়গা থাকতে হবে, এই জন্য ভাই মাংস লাগা জায়গার গরুগুলোই কিনছি ভাই। আচ্ছা, কারণ ওদের টাকা ব্যয় করবে, কিন্তু টাকাটা যেন পায় ভাই, টাকাটা যেন কাজে লাগে। আচ্ছা, এটাই। খুব সুন্দর গরু ভাই, একলা কি বলবো, সুন্দর গরু, খুব চয়েসফুল ভাই। আশা করি যারা আমার ভিডিও দেখে এবং যারা, ইনশাল্লাহ সবারই পছন্দ হবে ভাই। আচ্ছা, এটা আমার বিশ্বাস আর কি। এটা আপনার বিশ্বাস? ধারণাও নয়, আমার বিশ্বাস, আমারও বিশ্বাস। কিন্তু যত প্যাকেজ দিছিলাম আপনি সব কিন্তু সেল হয়ে গেছে, একটা কিন্তু নাই। জি ভাই। আচ্ছা, হ্যাঁ ভাই দেখান ভাই, দর্শক সব নাভিগুলো একটু আমরা দেখি সবাই। হ্যাঁ, সুন্দর করে দেখান ভাই, একটাও যেন বাদ না যায় ভাই। আচ্ছা, একেবারে কোয়ালিটি ফুল পার্সেন্টেজ ভাই, দেখছেন ভাই। আরে আর লাভিও দেখাবেন উইথ, তার সঙ্গে সঙ্গে গাঁদা গুলো দেখাবেন। এই এই একসঙ্গে তাহলে দর্শক বুঝতে পারবে। দেখেন এটা নাভি দেখেন ভাই, এটা একটা জড়াই আছে দেখেন, আর এই গাঁদাটা দেখান, পুরো আল স্টেপটা দেখাবেন। আর এই দেখেন ভাই বডি, দেখছেন বডি, ওই যে ছেলে কতি দূর আর এখানে কতি দূর। আচ্ছা দেখেন বডি পার্সেন্টটা দেখেন, হাই হাই পার্সেন্ট দেখেন। এই যে দেখেন ভাই বডি, দেখছেন। এই যে ভাই নেপালি গির, নেপালি গির। জি ভাই, নেপালি গির দেখেন, আর কালারটা দেখেন, আর চুজ দেখেন, চুজ সব গরু চুজ দেখাবেন। এই যে ভাই এটা রো দেখেন, একটা দেখেন আর মাথাটা দেখেন। হ্যাঁ দেখেন, আর স্ট্রেট গাধাটা দেখেন ভাই, স্ট্রেট গাধা। আর এটা দেখেন, আর কি বলবো, এই যে ভাই দেখছেন, হ্যাঁ বডি বিল্ডারের মতো, বডি বিল্ডার। জি ভাই, আর এই যে দেখেন প্রেমের রাজা, প্রতিদূর মাথা। আচ্ছা, প্রেমের রাজা, প্রেমের রাজা দেখেন। এটা নাভিটাও দেখেন ভাই, দর্শক সুন্দর করে এ টু জেড দেখান, যেন না ঠকে ভাই, বিশ্বাস করে মানুষ আসে, বিশ্বাসে যেন মর্যাদা রাখতে পারি ভাই। আচ্ছা, এটাই দেখেন, এটার বডিটা দেখান, বডিটা সেই বডি। আর এগুলা চাই, এগুলা পশম উড়ে যাচ্ছে ভাই, এই যে এই যে এই যে এই যে, এর মানে সব পশম দিয়ে সুন্দর পশম বের হবে ভাই। এখন সুন্দর পশম বের হবে, বের হবে ভাই। এই দেখেন, এটাও দেখেন, দেখছেন গরু কত বড়, একবার মাথা পর্যন্ত দেখান, দেখছেন, দেখেন ভাই, দেখেন দেখেন বডি। আর সবগুলাই চুজ দেখান ভাই, আপনি একটু এক করে সুন্দর করে দেখান। হ্যাঁ, একবারে দেখান, দেখান ভাই, দেখেন গরুগুলো কিভাবে দাঁড়া আছে, এটাই দেখেন, দেখেন দেখছেন সব বডি, কি বলবো ভাই, অনেক লম্বা, অনেক লম্বা। হুম হুম, আর পাশাগুলো দেখেন ভাই, সব স্টেট পা গুলো দেখান। হুম, সব পা দেখাবেন ভাই, দেখেন। আর এই 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 সাম দেখাবেন, এই সাম, এই সাম পা দেখাবেন, এই সাম দেখাবেন, দেখেন দেখেন। হ্যাঁ দেখেন দেখেন, এই এখানে ভয় করছে তো, দেখেন সব সুন্দর করে দেখাবেন, সব সুন্দর। হুম, স্টাইলি ভাই, না ঘাসে একটু আলো করে দেবো, সব ঠিক আছে তো নাকি? ও ভাই আমি তো আরে বলছি ভাই,
আমার গরু যদি ওরকম প্রবলেম পায় 11 দুগুনে 22টা ফ্রি, 11 দুগুনে 22টা ফ্রি। হ্যাঁ, আবার যত জরিমানা করার দরকার করবে ভাই। আচ্ছা, তারপর আমি দেখাই দেবো, এখানে আছে তারা আবার দেখেও নেবে ভাই। আচ্ছা, দেখেও নেবে, দেখেও নেবে ভাই। আচ্ছা, দেখান তো একটু। এই যে এটা দেখেন ভাই, কত বড় গরু, 20 লিটার তার সিস্টেমটা দেখেন কত জ্বালা। ঠিক আছে, ঠিক আছে। আর দর্শক, যত বড়ই গরু কিনুক ভাই, যদি এত বড় গরু হয় তার বিসি জল ছোট হয় ভাই, সে আরো বড় হবে। আচ্ছা আচ্ছা, এটা জান হিসাব করে কিনে ভাই, বিসি ছোট হলে গরু বড় হবে, কারণ অত বয়স আরো হওয়ার আছে ভাই। আর দেখা যায় অনেক সময় ছোট গরু, এই দেখেন তার বিসি ওই ওইরকমই থাকবে ভাই, বিসির উপর ডিপেন্ড করে ভাই আর বাড়াবাড়ি। আচ্ছা, আর কোন ছোলটা আর্মি চাকরি পাবে ভাই, বুঝা পারলে? ছোট থেকে গঠন প্রণালী দেখলে বোঝা যায় যে কত ইঞ্চি কি হবে না হবে, এমনি বোঝা যায় ভাই। আচ্ছা আচ্ছা, আর কোন মূলটা বাড়ে ওটা পত্ত নেই বোঝা যায়। হ্যাঁ, দেখছেন ভাই কি বিচি একবারে, দেখেন এই দেখেন বিচি, দেখেন খালি কি বলবো আর আপনার। ঠিক আছে, কম বড় হবে ভাই, এই দেখেন, দেখছেন, দেখছেন, দেখছেন কত ছোট, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। যাই হোক, তো মাথাগুলো একটু দেখাও ভাই, সুন্দর করে দেখি আব্বু, একটু সবাই সাইড হতো বাবা, এ টু জেড মাথাগুলো দেখাক, কারণ খামারে নিবে ভাই, সব যেন দেখে এখানে যেন না ঠকে ভাই। অবশ্যই, কারণ সারা জীবন ওদের দিয়েই আল্লাহর রহমান আমাদের চলাচল, যাই 10 টাকা রুজি রোজগার হয় ভাই, ডাল ভাত বাচ্চা কাচ্চাদের খাওয়া ভাই, আমিও খাই, তারা যেন একবার নিয়ে আরো একবার যেন আসে ভাই, আর যদি ঠকার যান এটা কোনো এক না থাকে ভাই, ওই জন্য সবটুকু দেখে দেন আপনি। আচ্ছা, তো আজকে বাজেট কত রাখছেন? ও ভাই, গরু তো বড় গরু ভালো ভাই। আচ্ছা, এটা 63,000 রাখছি, 500 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই। 63,000 রাখছেন, 500 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে 65.5 ফিক্স রেট। আচ্ছা, 65.5 ফিক্স রেট, ফিক্স রেট। আচ্ছা, তারপর হয়তো এখানে আসলো একটু চাপানি, সেটা হিসাবে বলো আলাদা ভাই, বুঝলেন না, এলা সম্মানে ভাতা একটু করতেই হয় ভাই, এই সম্মানে ভাতা। আচ্ছা, যাই হোক, আমরা সুন্দরভাবে গরুগুলা আবারও একটু হাঁটাই টাটাই দেখি কোনো সমস্যা। অবশ্যই ভাই, অবশ্যই, খোলা ভ্যাংনা না কানা এটা দেখতে হবে ভাই। অবশ্যই আমরা দেখবো এখন, আবু ঘাস খেলা বাদ দেবো। এক নাম্বার দেখেন খালি, আর এক নাম্বার বডি বিল্ডার, বডি সুন্দর করে চারদিকে দেখা ভাই, ভুসি চোপড় কাঁচা ঘাস যা দিবে ভাই, এ টু জেড, ভুসি চোপড় কাঁচা ঘাস যা দিবে এ টু জেড। আর দেখেন ভাই, আরে যে চামড়া গোনারে দেখেন ভাই, দেখছেন? আরে আর একটাই কি যা, আরে বেড়ে দেখাও। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা নিয়েছেন, বাংলাদেশের নন্দনীয় দ্বিতীয় নাম্বার, বাংলাদেশের নন্দনীয় ভাই, নন্দনীয় খুব চাহিদা ভাই। আর এগুলা গরু গ্রোথ হয় ভাই, রাতি সাইওয়াল, রাতি সাই। আর বাংলাদেশে তো মনে করো বড় বড় খামারে এগুলা গরু কিন্তু থাকেই ভাই, বড় বড় খামারে থাকেই। হ্যাঁ ভাই, নাবিজুল গলা কম্বল গুলা দেখান, দেখছেন? আল্লাহ, আরে দড়িলা করে গেল, এটা হচ্ছে 3 নম্বর ভাই, বাচ্চা দেখে। হ্যাঁ, খুব শক্তি, খালি কয়েন না, আরে খুব শক্তি, আই এই হ্যাঁ, তুমি দেখাও, দেখছেন বাচ্চা? ওই নাবিটা একটু টান করে আজ, মানে মানে খুব একটু ভয় করছে ভাই, এই দেখেন কেমন ভয় করেছে, এই দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর। জি ভাই। আচ্ছা, মানুষ ফ্রেমের টাকা কার উপর দিবে ভাই, টাকাটা দিবে কার উপর ভাই, যদি মানের উপর সুন্দরের উপর, এক জি 50,000 টাকা খরচা করে খিলাবে ভাই। আচ্ছা, 50,000 টাকা জিনিসটা আর গাছে দাবার তো লাগতে হবে ভাই। আচ্ছা, সেই জিনিস ভাই, সেই জিনিস, রাজু লাগাও, রাজু লাগাও, এটা হচ্ছে 4 নম্বর। ওরে বাপরে, হ্যাঁ তো নেপালি গির চলে আসলো, দেখেন খালি সুসটা দেখান আর কালারটা দেখান, আর খাওয়াটা দেখেন খালি, আর কান দেখাবেন ভাই, কান মাথা আর স্টেটটা দেখছেন? যাবো এদিকে হাঁটে দাও, সুন্দর হয় যেন হাঁটে দাও, হয় যাও। আরেক পিস নেপালি গির দেখেন খেলে বাচ্চাগুলা, একগুলা দেখেন, হাও ভাই এদিকে, এদিকতে কান গুলা দেখান, দেখছেন?
গরু ভাই, গরু যে কটা গরু 11 পিস সংগ্রহ করেছি ভাই, যে খামারে নিয়ে ভাই, অত আল্লাহ দেয় উন্নতি হবে ভাই, এটা মাস বিকমন নেপালি গির। দেখেন ভাই বডি দেখাবেন, শুধু বডি বডি আর এ টু জেড দেখছেন, খালি খিলাবে, কাঁচা ঘাস খিলাবে, সুপুর খিলাবে, ভুসি খিলাবে, গান খিলাবে, সাইলেস খাওয়াবে, বাস বাস খালি দিনকে দিন শালা ফুলবে, দিনকে দিন ফুলবে। আর ওই খাটো গরু কিনে নিয়ে যায় সাইলেস, তারপর তোমার ব্রান্ড ট্রান্ড খিলে ওই বেচার সময় দেখবেন যে ওই দামি ভাই। হ্যাঁ হ্যাঁ হচ্ছে 8 নম্বর। হ্যাঁ এটার এটার বডিটা দেখান, 8 নম্বর ওটা কেমন বুঝছো? হ্যাঁ হ্যাঁ দেখাও, দেখছেন ভাই বডি দেখান, এলে দিবান দেখ ভাই, কাছে দিবান দেখ, 8 নম্বর ওর চমৎকার, আরে বান্দে এটা দিবান দেখ, কাটো দিবান দেখ, নাভি বডি সব ভাই, নাভি বডি সব। গলা ভাষা সাদা, গলা কম্বলটা দেখাও ভাই, খাচ্ছে গলার কম্বলটা দেখাবে না, কিন্তু এরাটা হলো কি গরুটা একটু না গায়ে একটু শুকনা ভাই, কিন্তু এই যে পশমটা ভাই এটা, আচ্ছা এই যে না দেখা যাচ্ছে না সাদা সাদা, এটা মানে এই যে ভাই, এই যে উঠতেছে, হ্যাঁ উঠতেছে, নতুন পশম বাজাচ্ছে ভাই, কিন্তু তাছাড়া দেখছেন পার্সেন্ট টার্সেন্ট সব ওকে, কিন্তু সব ওকে দেখেন, একটু গলাটা দেখাও তো অব্বা, তা হ্যাঁ মাথাটাও দেখাও, দেখছেন ভাই দেখছেন, আর হচ্ছে 10, হ্যাঁ 10, এটা আরেক ফ্রেম দেখেন আপনি, দেখেন ভাই আপনি হাটো তো ভিডিও করেছেন, অনেক প্যাকেজ ভিডিও করেছেন ভাই, খালি তুলনা করবেন ভাই, চমৎকার একটি শার্ট দেখছিলাম, সব কোয়ালিটি সম্পন্ন গরু, সর্বশেষ আকর্ষণ, সর্বশেষ দেখেন, এটা দেখেন, এটা বডিটা দেখেন, এটা লাগা দেবো, হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই, হ্যাঁ ভাই সে গেটাবে সবগুলো দেখেন সার, খালি ফ্রেম দেখান, বা ভাই একটা সুযোগ, হ্যাঁ হ্যাঁ দেখাও, হ্যাঁ দেখছেন খাওয়া রাজা ভাই, খাওয়া রাজা, খেলাধুলা খেলাধুলা দেখেন, দেখেন খেলে দাও, হাই কোয়ালিটির সব সব কোয়ালিটি সম্পূর্ণ, তুমি খেলা ঘুরবেন, ঘাস দেখাচ্ছে দাও, আচ্ছা সাগর ভাই, আ ভাই এই যাতে মানে যদি পছন্দ দর্শকদের হয়ে যায়, জি ভাই, তাহলে কিভাবে পাবে? ও ভাই আমার তো মোবাইল নাম্বার কন্টাক্ট করলে পাবে ভাই, মোবাইল নাম্বারটা বলুন তো একটু, মানে 01300, হ্যাঁ 171, হ্যাঁ 309, এই নাম্বার যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ ভাই, আমার ইমো নাম্বার আছে ভাই, বলেন ইমো নাম্বার 01786, হ্যাঁ 26, হ্যাঁ 18, হ্যাঁ 32, আচ্ছা মূল নাম্বারটা আরেকবার একটু বলেন, 01300, হ্যাঁ 171, হ্যাঁ 309, আচ্ছা ঠিক আছে জি ভাই, দর্শক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এইটা